কফি কিন্তু আপনিও ভালো বানান। থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট আউট অফ কিউরিওসিটি, আপনার গার্লফ্রেন্ড যখন জানতে পারলো আপনি তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছেন, তখন তার রিয়াকশন কেমন ছিল? করেছে করেছে আর কি, মানে ভালোভাবে করেনি। আমি যদি আপনার গার্লফ্রেন্ডের জায়গায় থাকতাম আমি তো আপনাকে ছাড়তামই না, একদমই না। তোমার বয়ফ্রেন্ড কিভাবে রিয়্যাক্ট করলো? হাউ ডিড ইউ কনভিন্স হিম? এখানে একটা একটা বিষয় আছে, আমি আসলে বলিনি। কি বলনি? আমি আমাদের বিয়ের কথা বলিনি। হোয়াট? মানে তোমার বয়ফ্রেন্ড জানে না যে তোমার বিয়ে হয়েছে? আচ্ছা, আমাদের তো লং ডিস্টেন্স রিলেশনশিপ। সো হোয়াট? তো আমি যদি এখন বলি, এক্সপ্লেইন করি, সে বুঝতে পারবে না। আমার এটা তো তাকে সামনাসামনি বলতে হবে, তাই না? এখন সে জিনিসটা নেগেটিভলি নিচ্ছে না পজিটিভলি নিচ্ছে সেটা না জেনে তো আমি বলতে পারি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু একটা বারের জন্য আমার মনে হয় যে তাকে জানানো উচিত ছিল। জানাবো? কবে? সঠিক সময় হলে। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি লাইফে যা যা চেয়েছেন তার সব কিছুই কি পেয়েছেন? না। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো। তুমি লাইফে যা চেয়েছো সব পেয়েছো? কি হলো কি হলো? আই ওয়ান্ট এ ডিভোর্স। কিন্তু দেখেন, এটা হবে না। আপনারও গার্লফ্রেন্ড আছে, আমারও তো বয়ফ্রেন্ড আছে, আমরা দুইজন একজন আরেকজনের সাথে হ্যাপি থাকতে পারবো না। শুধু শুধু আমরা চারটা মানুষ কেন কষ্ট পাচ্ছি? আপনি আর আমি থাকলে আমাদের শুধু ঝগড়া হবে, এটার কি কোনো পরিণতি আছে? সম্পর্ক তো কোথাও গিয়ে ঠেকবেন। শুধু শুধু আমরা কেন এটাকে টেনে নিয়ে যাচ্ছি? সরি, আসলে আপনার সাথে আমার থাকা সম্ভব না। আমরা কি একবার চেষ্টা করে দেখি? কাল সকালে বাবাকে জানিয়ে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি, বাবারা সবকিছুই বোঝে। আমি জানি কি বলতে চাস। বুঝতে কি বুঝতে পেরেছো? আরে জানবো না কেন, ওটা স্বাভাবিক ঘটনা, এটাই তো জানার কথা। বাবা আসলে মানে হঠাৎ করে। মা, হঠাৎ করেই হয়, বলে কেউ হয় না। তারপরে বাবা, বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? মাত্র আমাদের বিয়ে হলো। বাবা, বিয়ের পরেই এই ঘটনাটা ঘটার কথা,
এটাই তো হবে। তারপরে বাবা, এই ঘটনার পর তুমি সমাজে মুখ দেখাবা কি করে? আরে কি বলছিস তুই, সমাজে মুখ দেখাবো মানে সমাজে আমাদের মুখ আরো উজ্জ্বল হবে। তুই বাবা হচ্ছিস, আমি দাদা হচ্ছি। কে বাবা হচ্ছে? তুই বাবা হচ্ছিস, আমি দাদা হচ্ছি। আমি গ্রামে যাচ্ছি, আমাদের গ্রামের হাটে যে চিত্ত বাবুর দোকান আছে সেখান থেকে 15 কেজি না না 40 কেজি না 80 কেজি মিষ্টি দিয়ে আমি পুরো গ্রামে বিলাবো। আমার বংশধর আসছে, আমার বংশধর আসছে।